সবাই তো সিন্ডিকেটের মতো ব্যবসা, এখন কিছু বলা না, এখন যে যা বলে এরা তা বলে তাই ঠিক হইতো, ঠিক বলতে হয়। এখন আমাদের ভোক্তাদের কোনো ইয়ে নাই, কথা দাম নাই, ঘুরিয়ে দেখি সবকিছুই আছে কিন্তু দামে এতটা পার্থক্য যে আমাদের সেই তৌফিক নাই কেনার। সারাদিন রোজা রেখে আমরা একটু শরবত খাবো, ইফতারি করব, সেই তো আমরা করতে পারি না। খেজুরের কেজি আপনার 650, 700, 800, 1200, 2000 এবং আপনার ইসবগুলের ভুসি 22 থেকে 2500 টাকা। সবাই বলে উন্নতি হয়েছে, কি উন্নতি, আমাদের জীবনে পেটে ভাত নাই, উন্নতিতে কি করবো আমরা? লেবুর দাম, লেবুর কোন সিন্ডিকেট নাই, গিরস্তে ব্যস্ততে 1000 লেবু 10000 11000। আমি দিহালি 80 টাকা, এখন শুনেছি 1 হালি 80 টাকা। এখন দেখলাম ঘুরি ফিরি, এখন দেখি তো সবাই তো সিন্ডিকেটের মতো ব্যবসা, এখন কিছু বলা না, এখন যে যা বলে এরা তা বলে তাই ঠিক হইতো, ঠিক বলতে হয়। এখন আমাদের ভোক্তাদের কোনো ইয়ে নাই, কথা দাম নাই। 20 টাকা পিস কখনো কিনছেন এর আগে? না, এর আগে আমি কখনো আমার লাইফে কিনি নাই, এই এখন এই প্রথম এই বছরের কিনলাম। করোনা তো আমি ছিল, এটা ইয়ে হয় না, আমি তখন অন্য হয়ে যেত, এখন দিতে হবে মজুরি আছে, শরবত খাইতে হবে এই সুবিধা রোজার দিনে, তাই বলে নিতে হয়, না তা নেওয়ার দরকার ছিল না, বুঝছেন? আর আপনারা এইভাবে উপরে একটু ইয়ে করেন, আপনারা না করলে তো আমাদের উপরে জুলুম হয়ে যাচ্ছে, আমরা তো কোথায় যাই দাঁড়াবো বলেন, যে দাম উপরে। রমজানের দিন আসছে, আপনার কিনতে যে কোনো জিনিস কিনতে হিমশিম খাচ্ছি, ঘুরিয়ে দেখি সবকিছুই আছে কিন্তু দামে এতটা পার্থক্য যে আমাদের সেই তৌফিক নাই কেনার। কিন্তু রোজা তো রইতে হবে, একালি আপনার এই লেবু যদি আপনার 100 টাকা হয় হালি, অন্য জায়গায় 120 টাকা, যেহেতু কারণ বাজার পাইকারি বাজার 145টা দেশের ভিতর এইটাই আপনার পাইকারি বাজার বিশ্বের, তাহলে অন্য জায়গা তো আরো বেশি, তাহলে কিভাবে আমরা দেখি, আমরা কিভাবে ইফতার করবো? একটু সারাদিন রোজা রেখে আমরা একটু শরবত খাবো, ইফতারি করবো, সেই তো আমরা করতে পারি না। খেজুরের কেজি আপনার 650, 700, 800, 1200, 2000 এবং আপনার ইসবগুলের ভুসি 22 থেকে 2500 টাকা বলেন, তাহলে সবাই বলে উন্নতি হয়েছে, কি উন্নতি, আমাদের জীবনে পেটে ভাত নাই, উন্নতিতে কি করবো আমরা বলেন? আমরা মারা যাচ্ছি, মারা গেলে কি আমরা ফ্লাইট বার থেকে চলবো, অমুক জায়গাতে চলবো, এমনি জায়গাতে চলবো? আমাদের তো এখন টাকা নাই, কিনবো কি থেকে বলেন?